সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজের স্পেশাল রমজান মাসের ইফতারি এপিসোড। তা আমরা তো সবাই ইফতার খেতে খুব পছন্দ করি এবং আমরা রোজার মাসে বলি যে এই যে সামনে রোজার মাস আসছে, আমার শরীরে একটু বাড়তি চর্বি বা মেদ হয়েছে, তো রোজার মাসে আমরা কমিয়ে ফেলবো। কিন্তু দেখা যায় আমরা রোজার মাসে 30 দিন রোজা রেখে আরো ওজন বাড়িয়ে ফেলি, তো এটার রহস্যটা কি? তো আজকে এই রহস্যটা উদ্ঘাটন করতে আমরা এই এপিসোডটা করেছি। তো আমার সাথে আমাদের ইন্সপায়ার ফিটনেসের অনেক নিউ মেম্বার্স আছে যারা এই নিউট্রিশন ক্লাস করছে, তো তাদেরকে নিয়েই আমরা আজকে এই ভিডিওটা এবং এই রহস্যটা উদ্ঘাটন করব। তো আমি আজকে আশরাফের সাথে আলাপ করব। আশরাফ, তুমি ভালো আছো? আচ্ছা, আশরাফ আমাকে বলেছে যে ও ফ্যাট লস করতে চায়। তো ওর এখন বর্তমান ওজন হচ্ছে 124 কিলোগ্রাম, 124। তো ও আমাকে বলেছে ও ওজন লুজ করতে চায়। তো আমি হিসাব করে দেখলাম যে আশরাফের টিডিই বা মেইনটেনেন্স, যে ও অ্যাবাউট 2300 থেকে 2400 ক্যালোরি যদি দৈনিক খায় তাহলে ওর ওজন কমারও কথা না, বাড়ারও কথা না। কিন্তু যেহেতু ও ওজন কমাতে চাচ্ছে, ওর ক্যালোরি ডেফিসিটে থাকতে হবে। তো আমরা ধরে নিলাম ওর ক্যালোরি আমরা কমিয়েছি 600, তাহলে ওর 2400 থেকে 600 যদি মাইনাস করি, জাস্ট একটা হিসাব আপনাদেরকে করে দিচ্ছি, তাহলে হচ্ছে 1800 ক্যালোরি হচ্ছে ওর টার্গেট পার ডে। তো এখন ও রোজার মাসে রোজা রাখছে। তো আমরা আমাদের টিপিক্যাল ইফতার মেনুটা একটু তাড়াতাড়ি জেনে নিই এই অডিয়েন্সের থেকে। কি কি থাকবে আপনাদের ইফতারে? পেঁয়াজু থাকবে, পেঁয়াজু আর কি থাকবে বলেন তাড়াতাড়ি? পেঁয়াজু, পেঁয়াজু আর থাকবে খেজুর, আর কি থাকবে? বেগুনি, আর কি থাকবে? আলুর চপ, বেগুনি আলুর চপ, আর কি থাকবে? বুটমুড়ি, বুটমুড়ি, আর কি থাকবে? হালিম, না থাকলে কি হবে? হালিম, আর কি থাকবে? ফ্রাইড চিকেন, ফ্রাইড চিকেন, আর কি থাকবে? জিলাপি, 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 আর কি থাকবে? শরবত, শরবত, আর কি থাকবে বলেন? এই এই আপনাদের ইফতার। ফ্রুটস, আর কিছু না? ও এটা হচ্ছে কি, লো লো ক্যালোরি ইফতার। ওকে, তাহলে আমরা একটা কুইক হিসাব করে নিই। পেঁয়াজু কয়টা খাবেন? কয়টা? চারটা। ওকে, নরমালি যেটা খাবা ওইটাই বলতে হবে। আর খেজুর কয়টা খাবো আমরা? তিনটা। আচ্ছা, তিনটা চারটা, ওকে। আর কি খাবো? বেগুনি কয়টা খাবো? দুইটা, দুইটা বেগুনি, ওকে, দুইটা। আর কি খাবো? আলুর চপ কয়টা খাবো? একটা, দুইটা, একটা ধরলাম, ঠিক আছে, একটা আলুর চপ, কারণ বেশ মাঝারি সাইজের। আচ্ছা, বুট মুড়ি খেলাম এক বাটি, ওয়ান বোল, ওকে। তারপর হালিম এক বাটি, এই যে মিডিয়াম সাইজ বাটি নাকি? হালিম ওয়ান বোল, ওয়ান বোল। ফ্রাইড চিকেন কয় পিস? এক পিস ফ্রাইড চিকেন, এক পিস ফ্রাইড চিকেন। জিলাপি কয়টা খাবো? জিলাপি চারটা, ছোট হইলে চারটা, চার পিস, ওকে। আর শরবত 2 গ্লাস তো মিনিমাম, 2 গ্লাস, 2 গ্লাস মিনিমাম, ওকে। আর ফ্রুটস, ফ্রুটস তো খুব ভালো, কয়টা, কতগুলো খাবো? এক এক বাটি খেয়ে ফেলবো, ওয়ান বোল ফ্রুটস, ওকে। তো এখন আমরা দেখেছি যে আশরাফের ওজন লস করতে, ওয়েট লস করতে ওর লাগবে 1800 ক্যালোরি। তো ও একটা লাইট ইফতার করেছে সবার ভাষ্যে। আমরা এখন এই ইফতারের ক্যালকুলেশনটা করে নিই। মনে রাখতে হবে 2400 ক্যালোরি সারাদিনে খেতে হবে। আমরা এখন শুধু ইফতারের হিসাবটা নিয়ে নেই। পেঁয়াজু আমরা হিসাব করেছি, এক একটা পেঁয়াজু মাঝারি সাইজের 200 ক্যালোরি করে, তাহলে এখানে আসছে 800 ক্যালোরি। খেজুর, এক একটা খেজুরে যদি 70 ক্যালোরি থাকে মাঝারি সাইজের, তাহলে কত হচ্ছে? 280 ক্যালোরি, ওকে। এখন আমরা বেগুনি ধরলাম এক এক পিসে 150 ক্যালোরি, তাহলে এখানে ধরলাম 300 আসলো। এগুলো সব এস্টিমেট বাট খুব কাছাকাছি। আলুর চপ মাঝারি সাইজ ধরলাম 300 ক্যালোরি, বুট মুড়ি এক বোল ধরলাম 300 ক্যালোরি, হালিম, আল্লাহ রহমতে এটা একটু বেশি হবে, হালিম ধরলাম 600, ওকে। ফ্রাইড চিকেন ওয়ান পিস, এখানে তেল থাকবে, এখানে বেসন থাকবে, অনেক কিছু থাকবে, এটা ধরে নেওয়া যায় ইজিলি 600 থেকে 600 ক্যালোরি, ওকে। জিলাপি 4 পিস ছোট সাইজের, আমরা যদি মিনিমাম 100 করে ধরি তাহলে হবে 400 ক্যালোরি,
ওকে, এখন আসেন শরবত, 2 গ্লাস, এক এক গ্লাসে যদি 150 করেও ধরি 300, আমরা কম কমই ধরছি। ফ্রুটস এক বাটিতে মিনিমাম 250 যদি ধরি, এখানে গ্র্যান্ড টোটাল কত আসে এখনই আমরা হিসাবটা করে নেই, আমার সাথে থাকবেন। 800, 280, 300, 300, 300, 600, 600, 400, 300, 250, এখানে চলে এসেছে 4130 ক্যালোরি। ওকে, সো আশরাফ, এই খাওয়া খেয়ে তোমার ওজন তো কমবেই না, বরঞ্চ ডাবল বাড়বে। এবং তুমি তো নিশ্চয়ই ইফতারেই ক্ষান্ত দিবা না, ও কি ইফতারে ক্ষান্ত দিবে? ও তো আরো ডিনার করবে, তারপর আবার সেহরি করবে, তাহলে এটার সাথে আরো 1,500-2,000 ক্যালোরি অ্যাড হবে। কোথায় ওর দরকার ছিল 1,800, ও ইজিলি 5 থেকে 6,000 ক্যালোরি খেয়ে ফেলবে পার ডে। 6,000 এই রেটে খেলে ও ইজি রোজার মাসে এনিওয়ার ফ্রম 3 to 8 কিলোগ্রামস ওর ওজন বেড়ে যাবে। ওকে, তো রোজার মাসে দয়া করে আপনারা ভাজা পোড়া থেকে বিরত থাকবেন, দয়া করে আপনাদের খাদ্যাভ্যাসটাকে সুন্দর করুন। মাছ, মাংস, ডিম, ইফতারের সময় স্যুপ খেতে পারেন, চিকেন কর্ন স্যুপ, চিকেন ভেজিটেবল স্যুপ, সাথে বড় জোর একটা পেঁয়াজু, এর বেশি খাবেন না। বুট মুড়ি খেতে পারেন, খেজুর খেলে একটা, শরবত খেলে হাফ গ্লাস, পানি খাবেন, ফল খেলে খেতে পারেন এক বাটি, কিন্তু এই ধরনের ভাজা পোড়া থেকে বিরত থাকবেন। ভাজা পোড়া তেল ক্যালোরি সব দিক দিয়ে আপনার শরীরের ভিতর তছনছ করে দিবে এবং আপনাকে অসুস্থ করে তুলবে। রোজার মাস হচ্ছে সংযমের মাস, রোজার মাস আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের শরীরের যত্ন নেওয়া, মানসিকভাবে, শারীরিকভাবে, সার্বিকভাবে যত্ন নেওয়ার জন্য। তা আমি আশা করি আপনারা সেই দিক বিবেচনা করে আপনারা এই খাওয়ার প্রলোভন থেকে আপনারা বিরত থাকবেন। এই বলে আজকে ইন্সপায়ার ফিটনেস থেকে আমরা বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান, খোদা হাফেজ।